গল্পকথা চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের পর্ব। তাঁর জীবনী, তাঁর বাণী। লোকশিক্ষায় শ্রী শ্রী মার অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানেই তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠগ্রন্থ। শ্রী মা সারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ। যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমা প্রকৃতি বলেই গৃহীত, তাঁর চরিত্রগুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই, আর তা থেকে যদি এতটুকু শুভ প্রেরণা আসে তাই আমাদের পরম লাভ। যুগ বদলায়, সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে। চলতি যুগ বিগত যুগের রীতিনীতি আচার আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না, নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে, যার ফলে প্রায়শই পুরনো আদর্শ, পুরনো চিন্তা চেতনা, চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায়। কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে, তার কোনো পরিবর্তন হয় কি? তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানব প্রেম, এই গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে। শ্রী মা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল। তাই লোক জীবনে শ্রী মার আদর্শ একান্ত প্রয়োজনীয়ের ভূমিকায় চির অবিচল থাকবে। সে আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে। পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও তাঁর লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর দিব্য আবির্ভাব। ঠাকুরের ইচ্ছায় মা সারদা তাঁর দিব্য সত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন, আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ একটি মানবী মূর্তি। সুখ দুঃখ, ভালো মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনের দায় দায়িত্ব সব কিছু নিয়ে সেই জীবনের প্রকাশ। তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমনও দিন গেছে যখন ভাতের উপর লবণ জোটেনি, তবু কি শান্ত, সংহত, প্রশান্ত, কিছুতেই কিছু এসে যায় না, কারো প্রতি কোনো অভিযোগ নেই, কাউকে জানান না কোনো অসুবিধা, মানবী হয়েও দেবী। যেন জীবনটিই তাঁর এক গভীর তপস্যা। মা সারদা দেবী স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম এক মাতৃমূর্তি, এক শান্ত মাতৃত্বের ভাব তাঁর বাল্যকাল থেকে। জয়রামবাটিতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময় বিত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদাজনক রামচন্দ্র মুখোপাধ্যায়, তার সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে, ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে।
খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দু হাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন। আহা, কত গরম, খাবে কী করে? জুড়ক জুড়ক যে যেখানে তাপ দগ্ধ আছে এসে জুড়ক, তার কাছে আছে মলয় বাতাসের পাখা, যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায়। আহা, বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না? তাও হবে, মূর্তিমতী সেবা, মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে, দেবেন তাদের চন্দন করে। কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার, মায়ের নিকট আত্মীয়জনেরা তাঁর স্বরূপ চিনতে পারে না। ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সব সময় মতের মিল থাকে না, মনান্তর ঘটে। জয়রামবাটিতে গিরিশ ঘোষের সঙ্গে কালীমামার তুমুল তর্ক, মা দেবী কি না এই নিয়ে। কালীমামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন। দিদির কাছে কত আবদার, কত জাগতিক প্রত্যাশা, হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তার সহ্য হবে কেন? বলেই বা কী করে? তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে। কিন্তু অবশেষে গিরিশবাবুরই জিত। ভীত, সন্ত্রস্ত, পরাস্ত কালীমামা শরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে। শ্রীমা তাড়াতাড়ি নিরস্ত করে বললেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কী করেছিস? হাঁপ ছেড়ে মাজলেন ভাই, আ কী শান্তি! যে যেভাবে শান্তি পায়, কেউ দেবীভাবে পেয়ে, কেউ দিদি পিসি খুড়িভাবে পেয়ে, তবু জানে এখানেই পরম শান্তি, পরম স্বাস্তি, অগাধ স্নিগ্ধ ছায়া। লোক শিক্ষার্থেই শ্রীমার এই দুই সত্তার ভূমিকায় প্রকাশ, দেবী সত্তা আর মানবী সত্তার এক অনায়াস সমন্বয়। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে এমন শান্ত গতিতে সমান্তরাল ধারায় প্রবাহিত করা যায়, তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়। আরও স্তব্ধ হতে হয় আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে। সাধক সন্ন্যাসী স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন, এই দৃষ্টান্ত বিরল নয়। কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন এমন নজির ইতিহাসে আছে? মা বলে গ্রহণ করলেন, মা কালী বলে ফুল চন্দনে পূজা করলেন, অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয়, এই আঘাত মা সারদা অবিচলিত চিত্তে সইলেন এবং বইলেন, তারপরও গুণ্ঠনবতী। লোকলোচনের অন্তরালে অবস্থিতা সে গুণ্ঠন উন্মোচিত হয়েছে যখন শত সহস্র ভক্ত সন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে। ঠাকুর তাঁর আরাধ্য কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলা সঙ্গিনী সারদার হাতে। সেই বিপুল কর্ম কি অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি 34টি বছর ধরে। কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন, কত শত হাহাকার পীড়িত হৃদয়কে মাতৃ হৃদয়ে আশ্রয় দিলেন, কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য আদর্শের শিক্ষা, আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা, কত ঈশ্বর পিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ। মায়ের নিজের ভাঁড়ারেই তো সেই জিনিস মজুদ। ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্ম সমন্বয় সাধনে, তাহলে শ্রীমার আবির্ভাব
সর্বকর্মের সমন্বয় সাধনে। মায়ের জীবন দর্শনে যেমন মানুষের ছোট বড় ভেদ নেই, তেমনি কাজেরও ছোট বড় ভেদ নেই। সবেতেই তাঁর প্রসন্ন প্রশান্তি। ভক্তের পূজার প্রতিমা রূপেও তাঁর যেমন অকুণ্ঠ আত্মস্থতা, সংসারের সেবিকা রূপেও তেমনি অকুণ্ঠ আত্মস্থতা। যে মুহূর্তে চরণে ভক্তজন নিবেদিত পুষ্পাঞ্জলি নিচ্ছেন, তারপর মুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার আয়োজনের তদবিরে। তাই কি অর্থের সচ্ছলতাই আছে? নেই বলেই পরিশ্রম শতগুণ। জয়রামবাটির সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায় যে সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন, কুটনো কুটছেন, রান্না করছেন, পূজার গোছ করছেন, পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজছেন, সুপুরি কাটছেন, আটা ময়দা মাখছেন, রুটি লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেকিতে পাড় দিচ্ছেন, বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন, সলতে পাকাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন, লণ্ঠনগুলি পরিষ্কার করছেন, ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, এমনকি পাড়ায় পাড়ায় বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে। বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা কিন্তু নয়। তবুও যে কোনো কাজেই হোক, শ্রীমা সে কাজ আর কারও অপেক্ষায় ফেলে রাখতেন না। চোখের সামনের কাজগুলি আর কারও অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা, এই যে শিক্ষাটুকু, শ্রীমার অপার গুণ সমুদ্রের এক আজলা জল। এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায়, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে। কাজ তুচ্ছই হোক অথবা বৃহতেই হোক, তার সম্বন্ধে মূল্যবোধ আর তাতে নিষ্ঠা, এই তো কর্মশিক্ষার গোড়ার কথা। ঠাকুর শ্রীমাকে বাল্যে প্রদীপের সলতেটি পর্যন্ত কি করে ভালোভাবে পাকাতে হয় তা শিখিয়েছিলেন। শ্রীমার পটভূমিকাটি হচ্ছে শতাধিক বছর আগের বাংলাদেশ, যখন সেখানে জাতপাত আর ছুঁতমার্গের অপ্রতিহত প্রতাপ, এমনকি শহর কলকাতাতেও তার যথেষ্ট দাপট। নিষ্ঠাবান শিক্ষিত হিন্দু ব্যক্তিরাও অনেকেই সাহেবের অফিসে চাকরি করায় সারা দিন জল স্পর্শ না করে থাকতেন, বাড়ি ফিরে স্নান করে তবে জল খেতেন। বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাধ্য সাধনায় মেয়েদের স্কুলে পড়তে দেওয়া হচ্ছে বটে, কিন্তু মেমের স্কুলে পড়ার অপরাধে বেচারীদের স্নান করে অথবা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তবে ঘরে উঠবার অনুমতি জুটত। অথচ তখন জনমানসে ভিতরে ভিতরে উঠছে এক অস্থির আলোড়ন, অন্তঃপুরের আড়ালে জাগছে যেন অবরোধ মুক্তির পিপাসা, আর বাইরে থেকে চিন্তা নায়কদের মধ্যে জাগছে অনড় সমাজের সংস্কারের চিন্তা। তাঁরা ভাবছেন স্ত্রী শিক্ষার ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন এসেছে, কিন্তু কোনখানে টানা হবে তাঁর সীমারেখা? ভারতের চিরন্তন ঐতিহ্য তো নষ্ট করা চলে না, সেই চিরন্তন ধারার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার ভাবধারা যুক্ত করে অন্ধ সংস্কারমুক্ত ভবিষ্যৎ সমাজে মেয়েদের যথার্থ রূপটি কী হওয়া উচিত, এই প্রশ্ন সেই যুগকে বিক্ষত করছে। কোনো কোনো অতি আলোকপ্রাপ্ত জন আলোকপ্রাপ্তির পরিচয় দিতে মেয়েদের গাউন পরিয়ে খোলা গাড়িতে হাওয়া খাওয়াতে পাঠাচ্ছেন, আর বাকি আলোকহীনের দল সেই অভাবিত হাস্যকর দৃশ্যে চকিত হয়ে বেশি করে
পুরনো খুঁটি আঁকড়াতে চাইছেন। এমন একটি দিশেহারা সময়ে মা সারদার আবির্ভাব। মা সারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ, সকল দ্বিধাদ্বন্দ্বের অবসানের জন্য একটি দ্বন্দ্বাতীত মাতৃমূর্তি, যে মূর্তিটি হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ, যে দ্বন্দ্বাতীত রূপটি দেখে মুগ্ধ হয়ে বিদেশিনী মেয়ে নিবেদিতার মনে হয়েছে মা সারদা যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেবের শেষ বাণী। আবার এই প্রশ্নটিও তাঁর মনে জেগেছিল, তিনি পুরনো আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত? দেখা যায় শ্রী মা একাধারে এই দুই আদর্শেরই ধারক। তার মধ্যে একদিকে যেমন কর্মে ধর্মে আচারে আচরণে জীবন দর্শনের ভঙ্গিতে ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি পরিস্ফুট, অপরদিকে তেমনি সংস্কারমুক্ত চিত্তের উদার আলোকের স্ফুরণ। এই সংস্কারমুক্ত চেতনার প্রতিবিম্বটি বিশেষ করে স্পষ্ট ধরা পড়েছে নিবেদিতার ক্ষেত্রে। বিদেশিনী মেয়ে নিবেদিতা মায়ের পরম প্রিয় খুকি। প্রথম দর্শনেই মা তাঁকে কোলে টেনে নিয়েছেন, কাছে বসিয়ে আদর করেছেন, নিজের বিছানায় বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়েছেন, হাতে করে খাইয়েছেন, এমনকি একসঙ্গে খেয়েওছেন। নিবেদিতার যে কর্মজগৎ, মেয়েদের লেখাপড়া শেখানো, সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধন, এগুলিতে যে মায়ের পরম উৎসাহ, তাই নিবেদিতা তাঁর একান্ত আপনজন। আজকের দিনের কথা ছাড়তে হবে, সেকালের সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় কি প্রচণ্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে। তাঁর কাছে কেউ বিদেশি নয়, কেউ দূরের নয়, কারণ তিনি মা, সবাইয়ের মা, তিনি পতিতেরও মা। কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে, মা বলে উঠেছেন, অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না, আমার ছেলে যদি ধুলো গাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। জয়রামবাটিতে এক কুঁতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য, বলছে, মা নেবেন কি? মা হাত পেতে বলেছেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি? কেউ যখন বললেন, ওরা চোর আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। মুসলমানটি মুড়ি মিষ্টি নিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কী করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে, কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটিই তো আসল জানা। মা কত অপরাধীকে কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন, মায়ের জীবন গ্রন্থে ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত বিধৃত। মায়ের ডাকাত বাবার কাহিনীটি কার না জানা আছে। সন্ধ্যার অন্ধকারে একা সারদা মুখোমুখি হলেন সেই ভয়ঙ্কর ডাকাতের সঙ্গে, যে লোক নাকি অনায়াসে মানুষ খুন করতে পারে। মা সারদা ভয়ে সংজ্ঞা হারালেন না, আর্তনাদ করে উঠলেন না, একান্ত বিশ্বাসের নম্রতা নিয়ে তার কাছে শরণ চাইলেন। বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। ডাকাত পত্নীর হাত ধরে বললেন, মা,
আমি তোমার মেয়ে সারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম, ভাগ্যে তুমিও বাবা এসে পড়লে। হঠাৎ ওলট পালট হয়ে গেল সেই দস্যু দম্পতির হৃদয়। পরবর্তী ঘটনায় এই দেখা যায় যে আশ্রয় প্রার্থিনীকে তাঁরা যে শুধু আশ্রয়ই দিলেন তা নয়, দিল সেবা, যত্ন, শ্রদ্ধা, স্নেহ। কেমন করে এমন হলো? শুধুমাত্র প্রত্যুৎপন্ন বুদ্ধির ফলে? তা হয় না, এত সহজ নয়। একান্ত বিশ্বাসের সততায় এমন ঘটাতে পারল। পিতৃ সম্বোধনের মধ্য দিয়ে মা করাঘাত করলেন সেই ঘুমন্ত বিবেকের দরজায়, শরণ চাইলেন তার হৃত মনুষ্যত্বের কাছে। এ আবেদন ব্যর্থ হল না। দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব, জেগে উঠল তার ঘুমন্ত বিবেক। বিশ্বাসের কাছে পরাজিত হল হিংসা। এই সর্বজন পরিচিত কাহিনীটির মধ্যে এই শিক্ষাটি রয়েছে, অকপট বিশ্বাসে হিংসাকে জয় করা যায়। শ্রী মার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি আচরণ, প্রতিটি কথার মধ্যে জগৎ ও জীবন সম্বন্ধে একটি আশ্চর্য সমন্বয়ের শিক্ষা। তা নইলে বলতে পারেন, আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও আমার তেমন ছেলে। কি অকুত ভয় মহিমান্বিত এই সতেজ উক্তি! কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাদ! শরৎ তাঁর একান্ত নির্ভর স্থল, শরৎ তাঁর ভারী, শরৎ সহস্র ফনা বাসুকি, যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে। শরৎ ছাড়া মায়ের ঝক্কি এমন করে সামলাতে আর কে পারে? অথচ সাম্যের আদালতে রায় হয়ে গেল, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। এমন শঙ্কাও মনে এলো না, শরৎ এ কথা শুনলে কি মনে করবে? না, শঙ্কা নেই। যেখানে বিশ্বাস সেখানে শঙ্কার স্থান নেই। আত্মবিশ্বাস থেকেই তো অপরকে বিশ্বাস। তার সন্তানরা কেউ তার উপর বিরক্ত হতে পারে বা রাগ করতে পারে, মা এমন কথা ভাবতেই পারতেন না। মঠের সেই চোর ভৃত্যটির কাহিনী ভাবা যাক। চুরির অপরাধে স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন। সে এসে কেঁদে পড়ল মায়ের কাছে। সহানুভূতি ভরা মাতৃ হৃদয় স্থির থাকতে পারল না। বাবুরাম মহারাজকে ডেকে বললেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। এখানেও মায়ের মনে এলো না নরেন রাগ করবে কি না, অথবা নরেন আমার কথা রাখবে কি না। এমন সহজ নিশ্চিন্ততা আসে শুধু ভালোবাসার অসীম ক্ষমতা থেকে। আজকের যুগে ভালোবাসার সঞ্চয়ে ক্রমশই যেন দেউলে হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছে ভালোবাসবার ক্ষমতা। আজকে যেন কেউ কারো অন্তরঙ্গ নয়, সবাই নিঃসঙ্গ। এ যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটিই বোধ হয় সব থেকে বড় সমস্যা, এই ভালোবাসাহীনতা। এ সমস্যা যুগকে রুক্ষ শুষ্ক করে ফেলছে, ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যেকার মানবিকতা বোধ পর্যন্ত। মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয়ে ভরা শ্রীমার জীবন ও বাণীর অনুধ্যানের। এমন সহজ সাধনা আর কোথায় মিলবে? কোথায় মিলবে এমন আটপৌড়ে ঈশ্বরী? ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘোচাবার বড় সহজ কৌশলটি আবিষ্কার করেছিলেন মা শারদা। কোথাও কোনো ব্যবধান নেই, জগতে শুধু মা আছেন আর সন্তান আছে। জাগতিক সম্পর্কগুলিও ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে, সবাই ডাকছে মা, সবাই বলছে মা। মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা, তাঁর কাছে ভক্ত একটি বিশেষ জাত, আর সেটি খুব উঁচু জাত। ভক্তরা আসবে, ভক্তরা খাবে, ভক্তদের কষ্ট হচ্ছে,
এ নিয়ে তাঁর ব্যস্ততার শেষ নেই। জাতি বর্ণ নির্বিশেষে ভক্তদের এঁটো পরিষ্কার করতেও দ্বিধা ছিল না তাঁর। সে যেন ভক্তদের প্রতি ভক্তিরই প্রকাশ। কিন্তু আচার পরোয়ানা নলিনীদি বলতেন, মা গো, 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মায়ের অনাস উত্তর, সব যে আমার, 36 কোথা? হ্যাঁ, সবই তাঁর, ভক্ত তো বটেই, অবোধ অজ্ঞানও। মাঝে মাঝে মা খবরের কাগজ পাঠ শুনতেন, তখন স্বাধীনতা আন্দোলনের কাল, রাজনৈতিক নির্যাতন, বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার শুনলে ঠাকুরের ছবির কাছে গিয়ে ক্ষুব্ধভাবে বলতেন, এসব কি হচ্ছে? অথচ কেউ ইংরেজিদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করে বলতেন, তারাও তো আমার ছেলে। তাঁর বাণী, তাঁর জীবন, মালা ছেঁড়া মুক্তোর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে শ্রীমার নিত্যদিনের প্রতিটি সহজ কথার মধ্যে। যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তাঁর আপন জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত। নারী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যই তাঁর পথনির্দেশের শিক্ষাবাণী। সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবননীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে দিয়েছেন তিনি। গ্রহণেচ্ছু মন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায়। মায়ের হিসাবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতির দাঁতের সোনা দিয়ে বাঁধানো, কিন্তু সন্ন্যাসীর রাগ অভিমান সে যেন বেতের রেক চামড়া দিয়ে বাঁধা। অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে সন্দেহ নেই, সেদিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ। তবে মা সেই রাগ অভিমানের সম্মানও রাখতেন বই কি, মা সকলেরই সম্মান রাখতেন, রাখতে শেখাতেন। কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে বলে উঠলেন, ও কি গো, যার যা মাননি তাকে সেটি দিতে হয়, ঝাঁটাটিকেও মাননি করে রাখতে হয়। বলতেন, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। আবার বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ, যার আছে ভয় তারই হয় জয়, যে সয় সেই রয়। আমাদের জীবনে আর কর্মে এই ছোট ছোট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত, অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত। পৃথিবীর মতো সহ্যশীলা মা সারদা পৃথিবীর মানুষকেও উপদেশ দিয়ে রেখেছেন, পৃথিবীর মতো সহ্য গুণ চায়। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। মানুষ শান্তি শান্তি করে পাগল হয়, কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে। মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাতলে দিয়েছে। যদি শান্তি চাও মা, কারও দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সকলের ওপর সমান ভালোবাসা হয় কী করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। এমন কত কথাই অহরহ বলে গেছেন মা উঠতে বসতে চলতে ফিরতে। জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব, অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না, শ্রী মাও তেমনই তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দলোকের অমৃত স্বাদটি পাইয়ে তবে ছেড়েছেন। যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে। সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে, কল্যাণ অকল্যাণ শ্রেয় অশ্রেয়র পার্থক্য হারায়, মানুষ শব্দটার অর্থ হলে তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে। সময়সীমা পার হলেই লোক লোচন থেকে অন্তর্হিত হতে হয় তাকে, কিন্তু লোক মানুষে যে শুভ শক্তির বীজ বপন করে যান তা সমকাল এবং
দূরবর্তী কাল পর্যন্ত অন্ন যোগায়। এমনই এক যুগ সন্ধিকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা দেবীর পুণ্য আবির্ভাব, অন্ধকারে পথ দেখাতে। দীপশিখা জ্বলতে থাকে গৃহকোণে বা দেহলিতে, তার আলোকরেখা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। তাই বাংলাদেশের ক্ষুদ্র গ্রাম কামারপুকুর জয়রামবাটি থেকে বিচ্ছুরিত আলোকধারা পৃথিবী প্লাবিত করে। আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তাঁরা যুগকে, কালকে, পৃথিবীকে, আর দিলেন ভালোবাসা, অগাধ অফুরন্ত ভালোবাসা। জ্ঞানী পণ্ডিত, ত্যাগী বৈরাগী, ভক্ত শরণাগত, আবার মূর্খ অজ্ঞানী, পাপী তাপী, সকলের জন্যই রয়েছে তাঁর ভালোবাসার ভাণ্ডার দুহাট করে খোলা। ভালোবাসাই তাঁর শিক্ষা মন্ত্র। সেই অফুরন্ত ভালোবাসার সুনিবিড় স্নিগ্ধ ছায়ায় এসে বসতে পারলে শান্তি আসে, সান্ত্বনা আসে, আর ভরসা আসে। আমরা গৃহহীন নই, আমাদের একটি আশ্রয় আছে, আমাদের মা আছে। জয় মা, জয় মা, জয়।